हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल। आज रविवार ब्लॉगটা শেয়ার করছি। সকালে 9:30টায় আমার বাজারে এসে গেছে স্বপ্ন থেকে। তো সবকিছুই যেহেতু আসছে, তাই আমি একদিন আমরা খুব সিম্পল ভাবে ইফতার করি বা সেহরি খাই। এই শাক সবজি মাছ বা মুরগি ডাল, এরকম একটা সবজি, একটা মাছ বা মুরগি আর ডাল, এরকম ভর্তা থাকতে পারে, শাক থাকতে পারে। তো আমার ছেলেকে বলেছিলাম একদিন আমরা ইফতার সব ধরনের ইফতারই বানাবো। তো আমার ছেলে প্রায় দিনই অফিস থেকে আসার সময় কোনো না কোনো ইফতারি আইটেম নিয়ে আসতো, সেই জন্যে ওর মন কিছুটা খারাপ ছিল যে ইফতারি, বাইরের ইফতারি খেতে পারছি না, এই আজকে এই দোকান থেকে এনেছি, কালকে ওই দোকান থেকে এনেছি, এরকম বলতো। তো সেই জন্যে আমি ওকে দিন আমি ইফতারি বানাবো, ভাত তরকারি বা রুটি না করে ইফতারি বানাবো। তো এই হলো আমার ইফতার আয়োজন, সব কিছুই করা হয়েছে। পরে এটা হচ্ছে গিয়ে বাঁধাকপির বড়া, তারপর হচ্ছে গিয়ে এটা আলুর চপ, ডিম আলুর চপ, তারপরে এটা হচ্ছে গিয়ে পেঁয়াজও, এগুলো হচ্ছে বেগুনি, তারপর হ্যাঁ বেগুনিগুলো একটু এবড়ো থেবড়ো, তো ওগুলো পেঁয়াজ মিশাইছি সেই জন্যে, সাথে পেঁয়াজ কুচি মিশালে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে এটা হলো ছোলা, রুটি আছে, অ্যাপেল আছে, সব কিছু। সকাল হওয়ার পরেই আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে ছোলা ভিজাই দিলাম, 1 ঘন্টায় একদম ছোলা রেডি হয়ে যায় ফুটন্ত গরম পানিতে ভিজাই দিলে। আর ডাল ভিজালাম, 1 ঘন্টায় দুটা ভিজাইছি, একটা হলো ফুটন্ত পানিতে ভিজেছি আর একটা হলো গিয়ে নর্মাল পানিতে ভিজাইছি। ডাল বাটার সময় মানে আধা ভাঙা করে বাটতে হয়, আর তখন যদি এখানে 1/2 কেজির মতো আছে, 1/2 কেজি 250 গ্রামের মতো আছে, 250 গ্রাম আছে, 2টা কাঁচামরিচ দিয়েছি। তারপর ছোলা সিদ্ধ করে নিলাম, আলুও সিদ্ধ করে নিলাম। আজকে আমার ছেলেকে আর মেয়েকে বললাম তোমরা আমাকে কোনোই হেল্প করো না, আমি বানাই। পরে দেখলাম যে না, শরীরটা ভালো লাগছে না। পরে আমার ছেলেকে বললাম তুমি পেঁয়াজও বানাও, আর মেয়েকে বললাম তুমি আলুর চপ বানাও। তো আমার ছেলে কখনো পেঁয়াজও বানায় নাই। আমি বললাম 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, একবার না পারিলে দেখো 100 বার, অতএব তোমাকে করতে হবে। বলে আমি আলুর চপ বানাই, আমি না, তোমাকে আজকে পেঁয়াজই বানাতে হবে। তো ও ব্লেন্ড করলো, ব্লেন্ডারে আধা ভাঙা করলো, তারপর নিজে নিজে পেঁয়াজও বানালো, আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছে। আর আমার মেয়ে বানালো আলুর চপ। এই বেগুনগুলি ধুয়ে নিলাম, 1 কেজি থেকে 4টা বেগুন নিয়েছি আমি, 4টা বেগুনেই আমাদের আজকে এক বক্স হয়ে গিয়েছে। তারপর এটা হচ্ছে গিয়ে বেগুনি বানাচ্ছি, অর্ধেক ময়দা আর অর্ধেক অর্ধেক বেসন, সাথে হলুদ, মরিচ, লবণ, লাল মরিচ আর কি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিলে সাথে বেগুনি বানানোর সময় একটু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, দেখবেন যে বেগুনিগুলি খুবই টেস্টি হয়েছে হয়। তো এই আমার ছেলে পেঁয়াজও রেডি করে ফেললো, ওকেও বলে দিয়েছি তুমি এটার মধ্যে হলুদ মরিচ, কাঁচামরিচ তো আগে দিয়েছি, হলুদ মরিচ লবণ দিবা আর একটু বেকিং পাউডার দিবা। ও বললো না বেকিং পাউডার দিব না, আমি না দাও। তারপর ও বানিয়েছে, বেশ ভালোই হয়েছে, মজাই হয়েছে, টেস্ট কিন্তু ভালো হয়। মানুষ অনেকে ধুইনা, জিরা, ধনিয়া গুঁড়ো আর কি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দেয়, এগুলো দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। আল্লাহর দেওয়া প্রতিটা খাবারে একটা নির্দিষ্ট স্বাদ আছে, আপনি কম মশলা দিলে সেই স্বাদগুলো আপনি পাবেন, সেই স্বাদটা বের করে আনতে হবে খাবার থেকে। তো অনেক অনেক মশলা মিশাই দিলে সেই স্বাদটা পাওয়া যায় না। এগুলো হলো গিয়ে আলুর চপ বানিয়েছে ও, আলুর চপ, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে 2টা ডিম ভাজা ভাজা করে দিয়ে তারপর আলুটা মেখেছে। তারপরে আমি ছোলা রান্না করলাম, ছোলার মধ্যে হলুদ মরিচ, আদা, রসুন,
একটু জিরা দিলাম, একটু আলু দিলাম, টমেটো দিলাম। প্রথমে দুইটা তেজপাতা দিয়ে বাগার দিয়েছি। ছোলাটা খেতেও বেশ মজা হয়েছে। এগুলো আসলে আগে আমি ইফতারি বানাতাম সবই আশুগঞ্জে থাকতে প্রায় 12-13 বছর আগে। ঢাকায় এসে বানাই না, কারণ ঢাকায় তো কিনতে পাওয়া যায়, তাছাড়া শরীরটা বেশি খারাপ হয়ে গেলো, ভাজা পোড়া খেলে বেশি ভালো লাগে না। এই জন্যে আমার ছেলে টক দই দিয়ে লাচ্ছি বানালো, সবার জন্য ও বানাচ্ছে, বলছে আমাকে কিন্তু ভিডিও করো না। তা আমি আর ওকে ভিডিও করি নাই। তারপর আমি বেগুনি বানানো শুরু করে দিলাম। এই যে বেগুনিগুলো দেখছেন একটু আঁকা বাঁকা, এর কারণ হচ্ছে গিয়ে বেগুনির ব্যাটারের সাথে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলে খেতে অনেক টেস্ট হয়। বেগুনি অর্ধেক বেসন অর্ধেক ময়দা, তারপর হচ্ছে গিয়ে বেকিং পাউডার একটু, তারপর হচ্ছে গিয়ে হলুদ মরিচ লবণ, এই তারপর ডিপ করে করে ফ্রাই করেছি। একটু পেঁয়াজ দিলে দেখবেন যে টেস্টটা, গুঁড়া মরিচটা একটু বেশি দিবেন, কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর উপরে স্মুথ হয় না, কিন্তু টেস্টটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। একটু পেঁয়াজ দিয়ে দিন, কুচি পেঁয়াজ কুচি সাথে ব্যাটারের সাথে মিক্স করে দেখবেন। তো যেহেতু আগে আমি বানিয়েছি, আমার সব কিছু সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে কিভাবে বানায়। তো বেগুনগুলো সব সময় যে কোনো কিছু ফ্রাই করার সময় আপনার মিডিয়াম আঁচে করবেন। মিডিয়াম আঁচে করলে কখনো কোনো ফ্রাই জাতীয় জিনিস পুড়ে যায় না। তো আসলে আমার হাজবেন্ড ফ্রাই জাতীয় জিনিস খেতে পছন্দ করে না। আমরা সবসময় নর্মালি ভাত তরকারি একটা যে কোনো একটা শরবত খেজুর এভাবে ইফতারি করি। আর খাওয়ার পরে একটু চা খেয়ে ফেলি। তো এভাবে ভালো থাকি। আবার 1-2 ঘন্টা পরে একটা ফ্রুট খেলাম, যে কোনো একটা ফ্রুট খেলাম। ফ্রুট খাওয়ার পরে রাত্রে 10টা-11টার দিকে আমি আবার কোনো একটা কিছু, যে কোনো কোনো একটা কিছু ইফতারির আইটেম আর কি, বা অন্য যে কোনো আইটেমে একটা কিছু নাস্তা তৈরি করি, সেটা বাচ্চারা খেলে খেলো। নর্মালি মুড়ি কেউ খায় না, আমিই খাই। আজকে সবাই একটু মুড়ি খেলো, যেহেতু ইফতারি অন্য ফ্রাই হয়েছে সব। আমি একটু সরিষার তেল দিয়ে মুড়িটা মেখে, একটু লবণ আর সরিষার তেল দিয়ে মুড়িটা মেখে আমি মাঝে মাঝে খাই। আমার ভালো লাগে মাঝে মাঝে মুড়ি খেতে। তো আপেলও ধুয়ে নিলাম। আপেল অবশ্য ভিনেগারে ভিজায় রেখেছি 1 ঘন্টা, তারপর ধুয়ে নিয়েছি। যে কোনো ফ্রুটসই ভিনেগারে ভিজায় নিয়ে 1 ঘন্টা তারপর ধুয়ে নেবেন, তাহলে আপনার ফরমালিন মুক্ত হয়ে গেল। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।